আব্বা তুমি এখন হসমাইতি কোনে যাচ্ছো? এখন যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তুই যদি কোনো টাকা পয়সা লাগে তাহলে বল না, তো ঝামেলা করছিস কি? না আমার টাকা পয়সা লাগবে না। কি ব্যাপার? যে ছেলে দেখা হবে পারে টাকা চাই, আর এরকম ঝাড়ি ঝুড়ি দিতে কথা বলে না। আর এত মনে হচ্ছে ভাব ভালো ঢাকছে না তোমার। আমি আজকে কথা প্রশ্ন করবো, তুমি সোজাসুজি উত্তর দেবা। আচ্ছা ঠিক আছে, তুই কি প্রশ্ন করবি তা বলে ভালা। তুমি বেতন পাও কত টাকা? কি ব্যাপার, এই ছেলে তো এরকম কথা কোনোদিন কয় না। আমার বেতনের কথা জিজ্ঞেস করছে, আমি যে যে বেতন পাই সেই বেতনের কথা যদি কই তাহলে তো কোনো একটা ঝামেলা হতে পারে না। ওই পাই হচ্ছে কি যে 80,000 টাকা। কি ব্যাপার, তুমি মিশাটা করে কি জানি? আমি ওই পাড়ার হুসাইনা হুসাইনের আব্বা, তো তোমার সাথে চাকরি করে। তা হুসাইনের আব্বা কাছে হুসাইনের আব্বা 22,000 টাকা বেতন পাও, তুমি তো 22,000 টাকা বেতন পাও, তাহলে মিশাটা করে কি জানি? আরে তোর তো এই সব নিয়ে টেনশন করলে হবে না। আমি কয় টাকা বেতন পাই কি পাই না এটা তো তোর বিষয় না। আমি তোকে সংসার ভালো চালাচ্ছি কিনা, তুই টাকা পাচ্ছিস কিনা, তুই যখন টাকা চাইছিস তখন আমি তোর টাকা দিই। তাহলে তুই এইসব ভাও প্রশ্ন কেন করছিস? বাপের এরকম প্রশ্ন করতে হয় বুঝিস না নাকি কিছু? না আমি অত কিছু বুঝি না, তুমি কত টাকা পাও তাই কর। কি ব্যাপার, এটা তো ভাব ওটাই ভালো ঠাকছে না। তা পাই ওই হচ্ছে যে 22,000 টাকা বেতন পাই, তা কি হয়েছে? তারপরে এই বিষয়টা কি হচ্ছে? তুমি 22,000 টাকা বেতন পাও তা তো আমি জানি, তুমি আশেপাশে কোনো কাজও করো না, কোনো ব্যবসাও করো না, তাই তুমি 5,500 টাকা দিয়ে গরু কুরবানি দিচ্ছ কিভাবে? ওরে ওই সব আছে উপরের ইনকাম, এখন তো বুঝবি না এত এত কথা জিজ্ঞেস করলে, ছোট মানুষ এত কথা তুই বুঝবি? ওই সব উপরের মানে উপরের ইনকাম বুঝেছিস। এখন ওই সব ইনকাম যদি না হয় তাহলে মনে কর এই যে বাড়ি করলাম, এই যে গাড়ি করলাম, তো যে প্রত্যেক দিন যে হাত খরচ দিই, এসব টাকাগুলো কোনটা আসে এসবগুলো বুঝিস না? উপরের ইনকাম? হ্যাঁ উপরের ইনকাম, ছড়াছড়ি বললেই তো হয় যে আমি ঘুষ খাই, ও কথা কত তোমার রজ্জা করছে? পয়সা হইলো সেই একই তো কথা তাই না? এসবগুলো না করলেই মনে করো সংসার চালানো যায় না, বুঝতে হবে। শোনো আব্বা, তুমি যদি 1,00,000 টাকা দিও, হারাম টাকা দিয়ে যদি তুমি গরু কিনে কুরবানি দাও তাহলে তোমার ওই কুরবানি কোনো কাজে আসবে না। তুমি যদি ঘুষের টাকা দিয়ে আর হারামের টাকা দিয়ে যদি আমাকে গোশ মাংস খাওয়াই রাখো তাতে আমরা খুশি না। তুমি যদি হারাল টাকা দিয়ে ডাল ভাত আমাকে খাওয়াই রাখো তাও আমি খুশি। তাছাড়া কিয়ামতের দিন কিন্তু আমরা হারাম টাকার ভাতিজা হতে পারবো না। তুমি যদি ঘুষের টাকা নুয়া বন্ধ না করো তাহলে আমি তোমার এই একমাত্র ছেলে, তোমার বাড়ি থাকবো না। টাকা পয়সা কি হবে এই রাজকীয় বাড়ি যেখানে আজ চোখ বুঝলেই কাল পরকাল? শুনেছি হাসরের ময়দানে স্বামী তার স্ত্রী এমনকি স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, সন্তান তার বাপ মায়ের এবং বাপ মা তার সন্তানের পরিচয় দেবে না। 1,00,000 টাকা দিয়ে কোরবানি দিচ্ছি আজ মানুষ দেখানোর জন্য, অথচ তার একটি টাকাও বৈধ না। আল্লাহ তাআলা তো অবশ্যই আমাদের মনের খবর রাখেন। এ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, এমনকি তোমার পথে যেন আমার জীবনটা অতিবাহিত করতে পারি সেই তাওফিক দান করিও। আমিন।